দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য অশোকনগর থানার বনবনিয়া এলাকায়। মুখ ও বধির এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মদ খেয়ে মৃত্যুর অভিযোগে এলাকার মহিলারা ভাঙচুর চালালো দুটি দোকান। দিল্লি পুলিশ এবং সিবিআই এর নাম করে একটি পানশালা থেকে তোলা তুলতে গিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি। 2017 সালে বনগাঁ পৌরসভার উদ্যোগে তৈরি হওয়া শরণ্য আবাসনে বর্তমানে 52 জন অসহায় বৃদ্ধ বৃদ্ধা আশ্রিত। এবার আসছি বিস্তারিত খবরে। এক নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানা এলাকায়। জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম সবুজ। বর্তমানে আহত অবস্থায় টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা ছাত্রী। 14 বছরের এক নাবালিকা ছাত্রীকে জোর করে মদ্যপান করিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল এলাকারই এক যুবক সবুজ ও তার বন্ধুদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত ওই ছাত্রী বর্তমানে টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র মারফত জানা যায়, এদিন ওই মেয়েটির এক আত্মীয় মারা যায়। সেই আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে সবুজ নামে ওই যুবক তাকে টাকি রোডের শ্মশানঘাটের কাছে নিয়ে আসে। সেখানে এসে মেয়েটি দেখেন সবুজের বন্ধুরা মদ্যপান করছে। সেই আসরেই মেয়েটিকে জোর করে মদ খাওয়ায় তারা। তারপর মেয়েটি বেহুশ হয়ে পড়লে শারীরিক নির্যাতন চালানো হয় তার উপর। বেহুশ অবস্থায় আক্রান্ত ওই নাবালিকাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয় কিছু টোটো চালক। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা ঘটেছিল যে আমার মেয়েকে তুলে নিয়ে আসে কোনো প্রলোভন, তার মানে জোর পূর্বে তুলে নিয়ে এসে এই তোমার যে টাকি যে হচ্ছে শ্মশানঘাট আছে একটা খারাপ জায়গা, সেখানে নিয়ে এসে তার উপরে অত্যাচার করতে যায়। অত্যাচার করেনি বলে তাকে 3-4 জন ধরে মদ পয়জন টয়জন খাওয়াইছে। খাওয়াইয়ে তার উপরে সে যখন বেহুশ হয়ে যায় তখন তার উপর অত্যাচার করেছে। করে এনে টাকি কিছু তার ফেলে থুয়ে চলে যায়। তখন সেখানে মর্মাহত অবস্থায় সেই অবস্থায় যখন হচ্ছে গিয়ে কিছু লোক টের পেয়ে, ছেলেরা টের পেয়ে তাকে টাকি হসপিটালে ভর্তি করে। আমাকে 9টার সময় আমার কানে একটা সংবাদ যায়। তখন আমি এসে দেখি 1টার সময় তাকে হুঁশ ফেরে। তারপর তার কাছে আমি আস্তে আস্তে বললাম। সে আস্তে আস্তে বললো যে আব্বাজি, আমি 3-4 মানুষকে চিনি না, আর ও আমাকে তুলে নিয়ে এসেছিলো এইভাবে আমার ফোন করে এইভাবে ফাঁকা এনে সেইভাবে তুলে নিয়ে এসছে, এসে আমার উপরে এই করতে গিয়েছে। আমি রাজি হয়নি, আমাকে হচ্ছে জোর পূর্বে এই মদ্যপান খাওয়াইছে এবং আমি এখন আমার বলতে পারি না সেখান থেকে আমি কোনো কিছু। তবে আমার এখন শরীরে যেভাবে ব্লাড ভাঙছে যেভাবে এ হচ্ছে সেই অনুপাতে আমি বুঝতে পারছি যে আমাকে শারীরিক অত্যাচার হয়েছে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই বাইক আরোহী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আমডাঙা বিলা রোডের দত্তপুকুর থানা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটো বাইকে দ্রুত গতিতে আসছিল, যার ফলে এই দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে আমডাঙা বিলা রোডের পদ্মপুকুর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই বাইক চালুই। স্থানীয় সূত্রে খবর, দুটি বাইকই প্রচণ্ড গতিবেগে ছুটছিল, তার ফলেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক চালক মনোহরা হোসেন ও সাদ্দাম হোসেনের। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশ। তারা মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। খবর পাওয়ার পরে আসলাম হসপিটালে, যখন নিয়ে আসে তখন দেখলাম দুটো বাইক যাচ্ছিল, একটা বাইক এদিক দিয়ে যাচ্ছিল, একটা অপোজিট সাইড থেকে একটা বাইক মানে দ্রুত গতিতে আসছিল, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, দুজনে স্পট ডেথ হয়ে গেছে। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো অশোকনগর থানার বনবনিয়া এলাকায়। মৃতের পরিবারের তরফ থেকে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। 2013 সালে অশোকনগরের বনবনিয়া এলাকার বাসিন্দা সঞ্জয় ব্যাপারীকে ভালোবেসে বিয়ে করে পায়েল দেবনাথ নামে এই গৃহবধূ। বিয়ের পর থেকে বেশ সুখে শান্তিতেই দাম্পত্য জীবন কাটাচ্ছিল তারা। কিছুদিন হলো পায়েল দেবীর কোলে একটি ফুটফুটে পুত্র সন্তানও আসে। অভিযোগ, সন্তান হওয়ার পর থেকেই কেমন যেন পাল্টে যায় সঞ্জয়। বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে সে প্রায়শই অত্যাচার চালাতো তার স্ত্রীকে। গরিব বাবা তা না দিতে পারলে চলতো মারধর।
অভিযোগ গত 19 তারিখে অত্যাচারের মাত্রা চরমে ওঠে। প্রচণ্ড অসুস্থ অবস্থায় পায়েলকে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে ডাক্তারেরা রেফার করেন বারাসাত হাসপাতালে। তাদের মেয়ে যে হাসপাতালে ভর্তি তার কিছুই জানতে পারে না পায়েলের বাপের বাড়ির লোকেরা। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বারাসাত হাসপাতালে গিয়ে দেখেন তাদের মেয়ে আইসিইউতে রয়েছে। গত 20 তারিখে পায়েলকে বারাসাত থেকে ট্রান্সফার করা হয় আরজিকার হাসপাতালে। এরপর শুক্রবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পায়েল। মৃত্যুর খবর শুনে হাসপাতাল থেকে পালিয়ে যায় তার স্বামী সঞ্জয়। পায়েলের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে অশোকনগর থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। তার কিছুদিন বেশ ভালো সংসার করার পর তার একটা পুত্র সন্তান হয়। তো সন্তান হওয়ার পর বেশ কিছুদিন বাদ দিয়েই দেখছি ওদের বাড়িতে প্রায় মারধর অশান্তি চালু হয়। কেন, সেটা কি কারণে হতো? জিনিসপত্র এসব অনেক কিছু দাবি করে হয়তো। তো আমরা সেটা মেটাতে পারি না, আমাদের সেরকম সমর্থন নেই, যার জন্য এরকম মারধর করতো, প্রায় দিনই অশান্তি হতো। তো 19 তারিখে 19/8/2018 আমার বোনকে নিয়ে যাচ্ছিল হাসপাতালে, তখন তার দেওর আমাকে বলে যায় যে সে খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই যাওয়ার পর আইসিইউতে ভর্তি দেখি, কিন্তু আমাদের ওখানে ঢুকতে দেয় না। তারপরের দিন ওখান থেকে ট্রান্সফার করে আরজিকল থেকে গতকাল রাতে রাত 3টের সময় ওখানে যে ডাক্তার আছে তারা বললো যে আমার বোন আর বেঁচে নেই। তো আমাদের মনে হচ্ছে যে আমার বোনের গলায় দড়ি দিয়েছে, ওরা বলতে চাইছে, ওদের বক্তব্য, আমার বোনের বোনকে গলায়, আমার বোন বলছে, ওরা বলতে চাইছে যে আমার বোন গলায় দড়ি দিয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে না, ও গলায় দড়ি দিতে পারে না, ওকে হত্যা করা হয়েছে, এবং ওকে হত্যা করে ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কে কে হত্যা করতে পারে? শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক, কে ছিল, কারা ছিল, আমরা সেটা আমি দেখিনি। স্বামী, শাশুড়ি, দেওর সবাই কম বেশি ওর উপর অত্যাচার করতো। ও এসে সেই কথাগুলো আমাদের প্রায় প্রায় জানাতো। স্বামীর নাম কি? স্বামীর নাম সঞ্জয় ব্যাপারী। কি করেন উনি? উনি মার্বেল পাথরের কাজ করে। তোমরা কি চাচ্ছ এখন? আমরা চাচ্ছি যে যাতে ও যেই কাজটা করেছে তার জন্য উপযুক্ত ওর একটা শাস্তি হোক, আমরা এটাই চাইছি অশোকনগর থানার কাছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Absolutely free of delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special. তোমার সঙ্গে আড়ি, যাব বাপের বাড়ি। পূজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো UBI গলি, হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। মূক ও বধির এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আশরাফুল ইসলাম। ঘটনার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। বর্তমানে ওই যুবতী 3 মাসের অন্তঃসত্ত্বা। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল মেয়েটি। ডাক্তার দেখিয়ে পরিবারের লোকরা জানতে পারে তাদের মেয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা। মূক ও বধির হওয়ায় সে কিছুই বলতে পারছিল না কে এই ঘটনা ঘটিয়েছে। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেও তাতে কেউ বুঝে উঠতে পারছিল না। পরে সে একটি ছবি দেখিয়ে চিনিয়ে দেয় অভিযুক্তকে। এরপর মেয়েটির পরিবার অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে সে। পরে সে চাপের মুখে জানায় মেয়েটিকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল অভিযুক্ত আশরাফুল। এরপর মেয়েটিকে বিয়ে করতেও রাজি হয় সে। অভিযোগ সেখান থেকে বাড়ি যাওয়ার পরেই বেঁকে বসে অভিযুক্ত আশরাফুল। বিয়ে করতে অস্বীকার করে। এরপর নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার। গতকাল রাতে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারা। অভিযোগের ভিত্তিতে রাতেই আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার তোলা হয় বারাসাত আদালতে। ও মা বাবা কি যে বিয়ের পর দিন খাচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে, ও ডাক্তার দেখায়, হসপিটালে দেখায়, দেখি ওষুধপালা খায়, খেয়ে কোনো সুস্থ হয় না। তারপরে কিছুদিন যাওয়ার পরে হালি এক সপ্তাহ হচ্ছে, ওরা মানে নার্সিংহোমে নিয়ে যায়। নিয়ে গিয়ে বললো দেখো তো, এই তো খাওয়া দাওয়া করে না, বিষয়টা কি? তো নার্সিংহোমে ওরা চেক করে বললো পেটে 3-4 মাস বাচ্চা। এবার বললে তাহলে কার দ্বারা হয়েছে, মেয়েকে জিজ্ঞেস করলো, ও আকার ইঙ্গিত দেয়, জন্মগত, হ্যাঁ জন্মের থেকে আকার ইঙ্গিত দেয় যে এরকম ছেলে। আমাদের বাড়ির ভাজার দোকান ছিল, তেলে ভাজা, এখানে আসতো চশমা পরা, ও ওইসব আকার ইঙ্গিত দেওয়াতে আমরা তাতে ফলো করি, তাহলে ওই ছেলেটা হবে। এবার ওই ছেলেটা সম্ভব যখন দিল অনুমানিক, তখন আমার আত্মীয়দের বললাম যে ওই ছেলেটার উপরে একটু ফলো করো। তো ওরা ফলো করে ছবি টবি নিয়ে এসে মেয়েটাকে দেখায়। মেয়েটা অনেক ছবি দেখানোর পরে ওই ছেলেটা যে সঠিক, তখন ও দেখায় এই ছেলেটা। আচ্ছা, ওই পথে তো হয়ে গেল, মাঠে গিয়েছিল, খেলার মাঠে খেলা করছিল, এরা ওই ফটো মিলিয়ে ওকে তুলে নিয়ে এসে ওকে প্রথম স্বীকার করায়, বিয়ের প্রস্তাব দেয় যে বিয়ে করবো, সবকিছু আমাদের বাড়িতে এসেও বলে আমি বিয়ে করবো। এখন পরে বললো আমার ভগ্নিপথ আছে, ঈদের সময় এসছে, ভগ্নিপথে একটু ডেকে নিয়ে আসি, আর আমার বাবা মার সঙ্গে একটু মানে আলোচনা করে ভালো। এবার ওকে একলা ছাড়া হয় না, 3-4 জনের সঙ্গে যায়, তখনও আর যায়নি, আমাদের যে 3-4 জনে গিয়ে ওর বোনাইকে তুলে নিয়ে আসে। আনলে পরে বলে 1 ঘন্টা পরে ডেকে ডেকে গিয়ে চলে যায়। যাওয়ার পরে এইবারে বলছে কি জানেন, যে আমরা ওর বাবা মা বা বাবা মা আসেনি, বা বাবা কাকারা এসে ভাইরা এসে বলে যে ও তো অস্বীকার যাচ্ছে, এই ব্যাপার বলে বিয়ের যদি প্রস্তাব দেয় তা মেনে নাও। আমরা মেনে নিলাম। কাকে জানিয়েছিল? সদস্যকে। তো তখন বাড়ি ছিল না, বারার সাথে ছিল। এইবারে বিকালে আমাদের এই যারা ধরে এনেছিল, এরা আনা থেকে গ্রামের লোক কিছু আমাদের প্রতি আক্রম হয় যে ওরা বাইরের লোকে এসে ধরে নিয়েছে, এখন এরকম করবো কেন, ওরকম করবো কেন, সদস্য থাকবে, এখানকার সদস্য থাকবে, আমরা সেটা মেনে নিলাম। এবার রাত 9টার সময় বসা হলো, বসে আমরা সে বিয়ের প্রস্তাব দিলাম, বিয়ের প্রস্তাব মানলো না। লাস্ট পর্যন্ত বললো আমরা একটা ড্যামারেজ দেবো, আমরা ড্যামারেজ নেবো না, নাই বিয়ে নাই পুলিশ প্রশাসনের আওতায় যাবো। সে লাস্টে পুলিশ প্রশাসনের আওতায় আসা হয়েছে। এই পর্যন্ত আমরা কালকে অভিযোগ দায়ের করেছি। হ্যাঁ, এটা মোটামুটি 4 মাস আগে ওকে রেপ করেছে। হ্যাঁ, পুলিশকে ফোন করা হলো, গেল তুলে নিয়ে আসলো। মদ খেয়ে মৃত্যুর অভিযোগে এলাকার 2টি দোকান ভাঙচুর করলো এলাকার মহিলারা। থানায় টাকা দিয়ে ওই দোকানে মদ বিক্রির অভিযোগে এদিন এলাকায় বিক্ষোভ দেখান ওই মহিলারা। ঘটনাটি ঘটেছে বাগদার আউলডাঙ্গা গ্রামে। মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে উত্তপ্ত বাগদার আউলডাঙ্গা এলাকার উত্তেজিত মহিলারাই ভাঙচুর চালায় অবৈধভাবে মদ বিক্রি হওয়া 2টি দোকানে। এলাকার মহিলারা আরও অভিযোগ করেন, রীতিমতো পুলিশকে টাকা দিয়ে গজিয়ে উঠছে এই সমস্ত বেআইনি মদের দোকান, যার ফলে অশান্তি লেগেই থাকছে সংসারে, নষ্ট হয়ে যাচ্ছে এলাকার যুব সমাজও। ওখান থেকে যাবো, প্রত্যেক দিন মাল বেচে থানায় টাকা দেয়। আমরা যখন বলতে যাই, আমাদের বলে আমরা থানার টাকাতে কাজ করি, আমাদের কথা গ্রাহ্য করে না। আর প্রত্যেক দিন ওই অশান্তি, গন্ডগোল, গ্রামের ছেলেরা প্রত্যেক খেয়ে এসে গন্ডগোল অশান্তি করবে, একটু ছোট ছোট বাচ্চাদের মাল দেবে, আর ওরা যে প্রত্যেক দিন মাল খেয়ে আসবে, এসে হুজুর করে ওদের নিষেধ করলে আমাদের কথা কেউ মানবে না, ওরা গ্রাহ্যই করবে না। আজকে কি হয়েছে? আজকে ঘটনা কি সেটা শোনেন,
আজকের ঘটনাটা বলছি, আমরা যখন বাজারে গেলাম, আমরা প্রত্যেকদিন বাজারে সন্ধ্যের সময় সবাই যাই, আমরা বাজারে যাচ্ছি, কারো একটা ছেলে পাশে শুয়ে আছে, সেই ছেলেটা আমি জল খাওয়ালো, আর ওই ছেলেটা যখন ছিল তারপর ওই ওইখানে সরিয়ে ওদিকে দিয়েছে, আর ওই মাল খেয়েছে, খাওয়ার পর ওই ছেলেটা কি করে রং করে তোরা মালটাল খাইয়া ওই করিয়েছে, মাল প্রতিদিন খাওয়াবে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকালে। এলাকার মেঘনাথ তরফদার নামে এক বৃদ্ধাকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। জানা যায় ওই ব্যক্তি এদিন সকালে এলাকার ওই অবৈধ মদের দোকান থেকে মদ কিনে খেয়েছিল। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে ওঠে এলাকার মহিলারা। তারা এলাকার ওই দুই দোকানে ভাঙচুর চালায়। খুব উগরে দেওয়া হয় প্রশাসনের বিরুদ্ধে। কুকুরে এসে হাতের থেকে খাচ্ছিল, তা কে আর একজন এসে ওই তুলে নিয়ে গেল, ওইখান থেকে কুকুরে খাচ্ছে ওট, তা তুলতে গেল উঠলো না, আবার শুয়ে পড়লো, সেভাবেই শুয়েছিল। এখন কি হয়েছে? এখন তো বললো যে নিয়ে গেল হসপিটাল, তো মারা গিয়েছিল। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যা নারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার পাটার মোড় মধুশাহা মার্কেটে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। দিল্লি পুলিশ এবং সিবিআই এর নাম করে একটি পানশালা থেকে তোলা তুলতে গিয়ে ধৃত এক ব্যক্তি। জানা গিয়েছে ওই ব্যক্তি প্রাক্তন সিআরপিএফ কর্মী, ধৃত সঞ্জয় মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। দিল্লি পুলিশ ও সিবিআই এর নাম করে পানশালার মালিকের থেকে টাকা নিতে গিয়ে গ্রেপ্তার প্রাক্তন সিআরপিএফ কর্মী সঞ্জয় মণ্ডল।
জানা গিয়েছে তার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে করিমপুরের বাসিন্দা ইমদাদুল ইসলাম ও রাজারহাটের বাসিন্দা দেবব্রত কয়ালকে। গত 18 তারিখে একটি স্কর্পিও গাড়ি নিয়ে খড়দাও থানার অন্তর্গত একটি পানশালায় আসে অভিযুক্তরা। তারা পানশালার ম্যানেজারকে বলে তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, এই বলে ওই ম্যানেজারের কাছ থেকে টাকা চাওয়া হয়। ভয় দেখানো হয় টাকা না দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই ভয় দেখিয়ে প্রথমে 18 তারিখে কয়েক হাজার টাকা নেয় অভিযুক্তরা। তারা বলে যায় ফের আসবে টাকা নিতে। এরপর গত 19 তারিখে পানশালার মালিক খড়দাও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে খড়দা থানার পুলিশ পানশালাটির সামনে নজরদারি চালাচ্ছিল। সেই সময় সিবিআই ও দিল্লি পুলিশের নাম করা ওই ব্যক্তিরা পানশালায় উপস্থিত হন। পুলিশ তৎক্ষণাৎ তিনজনকে গ্রেপ্তার করে এবং বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আজ ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে অভিযুক্তদের, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 2017 সালে বনগাঁ পৌরসভার উদ্যোগে তৈরি হওয়া শরণ্য আবাসনে বর্তমানে 52 জন বৃদ্ধ বৃদ্ধা আশ্রয় পেয়েছেন, যার সমস্ত খরচই চালায় বনগাঁ পৌরসভা। গত বছর 30 জুলাই উদ্বোধন হওয়ার পর থেকে বর্তমানে 52 জন বসবাস করে এই আবাসনে। প্রধানত যাদের কেউ নেই অথবা যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, এমন মানুষদের এখানে এনে বিনা খরচায় থাকা খাওয়া চিকিৎসা সহ জামা কাপড়ের সব ব্যবস্থাই করে থাকে বনগাঁ পৌরসভা। জেলার একমাত্র এই ধরনের আবাসনে এসে নতুন করে বেঁচে উঠেছি বলে কান্নায় ভেঙে পড়েন পরিতোষ বিশ্বাস, নিভাদেরা। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, আমার পৌরসভা থেকে এখানে নিয়ে এসে আপনার আমি ভালো আছি, খুব ভালো আছি। আপনার পরিজনরা কেউ নেই? এখন আমার কেউ আগে ছিল, এখন এখানে কি সমস্ত কিছু দিচ্ছে, খাওয়া দাওয়া কি কি দিচ্ছে এখানে? সবই দেন, সকালে রুটি তরকারি, এখন ভাত দেবে, আবার দুপুর বেলা ভাত দেবে, খুব ভালোই দেয়, আমাদের কোনো অভাব। আমার বাড়ির শক্তিগড়, আমার এখন বর্তমানে কেউ নেই, ঘুরে বেড়াতাম রাস্তায় রাস্তায়, এখন পৌরসভার এতেই আমি এখন এখানে আবাসনে এসেছি। আবাসনে এসে এখন খুবই ভালো আছি, মানে আবাসনে যারা আছেন তাদেরকে নিয়েই আমি এখন ভালোই আছি এবং সত্যিই ভালো আছি। এবং এখানকার যে ম্যানেজমেন্ট স্টাফ আমাদের পিতৃতুল্য, সেইভাবে আমাদের কী করে তা আমি এখন এখানে আছি। আমার ওষুধপত্র আগে থাকতে ভালোই আছে, আমি অসুস্থ ছিলাম, ওষুধপত্র দিয়ে এরা যেভাবে আমাকে ই করেছে তাতে অনেক ভালো আছে। তা খাওয়া দাওয়া সব ফ্রি এবং ডাক্তার ডাক্তার এবং ওষুধপত্র সমস্ত সব ফ্রি এবং কোনো রকম অসুবিধে নেই। নতুন করে বেঁচে থাকার আমরা একটা রসদ পেয়েছি, মানে একটা জায়গা পেয়েছি। ওই আবাসনের ম্যানেজার অভিষেক দে বলেন এখানে বর্তমানে মাসে প্রায় 2 লক্ষ টাকা খরচা হয়, পৌরসভা সব খরচাই বহন করে। আনা হয় মূলত এসইউএইচ শেল্টার ফর আরবান হোমলেস, আমাদের এটা আমাদের বনগাঁ পৌরসভার অন্তর্গত যে সমস্ত এলাকা আছে তার রাস্তায় রাস্তায় বা পাবলিক প্লেসে যে সমস্ত মানুষজন থাকতেন তাদেরকে পিক আপ করে এখানে এসে চেষ্টা করা হয় তাদেরকে একটা নতুন জীবন দেওয়ার। কিন্তু আমাদের এই পৌরসভা অঞ্চলে এই ধরনের লোকের থেকে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে পাচ্ছি তারা হয় ছেলে মেয়ে দ্বারা বিতাড়িত হয়েছে অথবা তারা এসছে কোনো এক জায়গা থেকে যেখানে তাদের দেখার আর কেউ, আমাদের পৌরসভা এসে তারা অ্যাপ্লিকেশন করছেন যে আমাদের দেখার কেউ নেই, পৌরসভা থেকে সার্ভে করা হচ্ছে যে সত্যি তাদের এরকম কেউ আছে না নেই, তারপর তাদেরকে চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমরা এখানে নিয়ে আসছি। 75 জন অসহায় বৃদ্ধ বৃদ্ধার থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে এই আবাসনে রয়েছেন 52 জন। আমাদের ক্যাপাসিটি এখানে 70 থেকে 75 জনের, বর্তমান পরিস্থিতিতে আমরা 50 জনকে রেখেছি, পরবর্তীকালে আমরা চেষ্টা করব পুরো ক্যাপাসিটি পূরণ করার। তবে কেউ আসতে চাইলে পৌরসভা আগে থেকে তার সম্পর্কে খোঁজ খবর নেয়। পৌরপিতা শঙ্করাড্য বলেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মা মাটি মানুষের সরকারের আর্থিক সহযোগিতায় আমরা এই আবাসন নির্মাণ করতে পেরেছি। বনগাঁর বহু মানুষ আছেন যারা এই আবাসনে নানাভাবে সহযোগিতা করে থাকেন। অনুপ্রেরণায় প্রেরণিত হয়ে এবং তার পথে আমরা পাথেয় করে তার আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে চলতে চাই। আমরা দেখি যে বাংলার মুখ্যমন্ত্রী কি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি নিজের জীবনকে বিপন্ন করে শুধু বাংলার মানুষ অসহায় দরিদ্র মানুষ যাতে একটুখানি হাসে, দুবেলা দুবার তারা সুস্থভাবে থাকে, তিনি সেই প্রচেষ্টাই করেন। তার সেই কাজকে আমরা প্রেরণা করে আমরাও দেখেছি বনগাঁ শহরের ভিতরে অনেক অসহায় মানুষ আছে, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ নেই দুনিয়ায়, একমাত্র একা কেউ রাস্তার ফুটপাথের দ্বারে, কেউ আমাদের স্টেশনে তারা জীবনযাপন করছেন, কেউ ভিক্ষাবৃত্তি করে থাকছেন, কোনো দিন তাদের খাওয়া যুক্ত না। আমরা পৌরসভার তরফ থেকে
আমাদের মামাটি মানুষের সরকারের সহযোগিতা নিয়ে আমরা সারণ্য আবাসন একটি জিনিস করেছি, যে মন্দিরের মতো করে দিয়েছি, মানবিক মন্দির। সেখানে চার বেলায় ওখানে 70 জনা প্রায় অসহায় বৃদ্ধ বৃদ্ধা যাদের কেউ নেই তাদেরকে বিনামূল্যে আহারের ব্যবস্থা করা হচ্ছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোহক চাঁদ বাদনি ধ্বনি।